জীবনের খেলা, যেখানে মানে জীবনের খেলা প্রত্যেক দিনই বদলে যায়। তো এবং এটা রিলেশনশিপের গল্প, মা ছেলের গল্প, বন্ধনের গল্প, বাঁধনের গল্প। দাবার চাল যেরকম মানে ভেবেচিন্তে খেলতে খেলতে প্র্যাকটিসের মধ্যে মানে না ভেবেই অনেক সময় চাল দিয়ে দেয় বড় মাস্টাররা, এই খেলাতে আমি এখন পারদর্শী হয়ে গেছি। জীবন ইজ অল অ্যাবাউট এলোমেলো, আবার ঠিক জায়গায় দুটোকে কম্বাইন করা। মাকে দেখা মানে পৃথিবীকে জানা, ঈশ্বরকে জানা। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছে, আর আমার সঙ্গে যেই মানুষটি রয়েছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হয় না, আওয়ার ভেরি ওন ঋতুদি, ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুদি, স্বাগত আর্টিস্ট টিভিতে। থ্যাংক ইউ ঋতুদি। আজকে তোমার সাথে আড্ডা দিতে বসেছি দাবারু রিলিজের ঠিক আগে আগে। দাবারু রিলিজ করছে, জমিয়ে তোমার প্রমোশন চলছে, গরম রয়েছে একটা সাংঘাতিক কলকাতায় গরম, সব কিছু মিলিয়ে কেমন আছো? সব কিছু মিলিয়ে আছি মোটামুটি। কালকে খুবই বৃষ্টি হলো এবং তার মধ্যে আমাদের শুটিং চলছিল ম্যাডাম সেনগুপ্তার, তার মধ্যে দাবারুর প্রমোশন চলছে, তো বেশ ব্যস্ততাই চলছে। তুমি যেটা বললে যে ব্যস্ততার কথা, ব্যস্ততায় আছো, ব্যস্ততায় ঋতুপর্ণ সেনগুপ্ত মনে হয় সমার্থক সবসময়। মানে তুমি আজ একসাথে শুটিং করছো, তারপর এই তুমি সিঙ্গাপুর যাচ্ছ, এই তুমি মুম্বাই চলে যাচ্ছ, আবার এসে একটা ইভেন্ট অ্যাটেন্ড করছো, এটা সামলাও কী করে বলো তো? সামলানোটা আমার প্র্যাকটিস হয়ে গেছে এখন, আর প্র্যাকটিস করতে করতে মানে খেলার প্র্যাকটিসের মধ্যেও এখন দাবারুর ভেতরেও ঢুকে গেছি। মানে দাবার চাল যেরকম মানে ভেবেচিন্তে খেলতে খেলতে প্র্যাকটিসের মধ্যে মানে না ভেবেই অনেক সময় চাল দিয়ে দেয় বড় মাস্টাররা, এই খেলাতে আমি এখন পারদর্শী হয়ে গেছি যে কোথায় কখন যাব, কি করব, মানে এভরিথিং ইজ ডিজাইন্ড ইন মাই লাইফ। তো সেগুলো নিয়ে চলছে, আর আজকে আরও বেশি করে মনে হচ্ছে যে এই ছবিটা যেহেতু আসছে সেটা একটু খুবই ডিফারেন্ট একটা ছবি, এবং আমরা সবাই মিলে এটার মধ্যে চাই যে বাচ্চারা মানে ছোটরা যারা বড় হচ্ছে তারা ইন্সপায়ার হোক এই ছবিটা দেখে। এবং এটা শুধুমাত্র একটা ফিল্ম, যেই ফিল্মটা মানে খেলার কথা বলে না, তবে জীবনের প্রচুর মানে খেলার কথা বলে, জীবনের খেলা, যেখানে মানে জীবনের খেলা প্রত্যেক দিনই বদলে যায়। তো এবং এটা রিলেশনশিপের গল্প, মা ছেলের গল্প, বন্ধনের গল্প, বাঁধনের গল্প। তো বিউটিফুল কিছু জায়গা আছে যেটা আমার মনে হয় দর্শকরা খুবই এনজয় করবে একদম। মানে আমরা যতটুকু জেনেছি দাবারু কিন্তু একটা মানুষের উত্তরণের গল্প, মানুষের জীবনের, তার সঙ্গে দাবা রয়েছে, দাবা নিয়ে খুব সম্ভবত এরকম কাজ কিন্তু হয়নি। তো সেই জায়গায় দাবা খেলার প্রতি তো একটা মানুষের একটা ইন্টারেস্ট বাড়বে, বোঝাই যাচ্ছে। তুমি কি ছোট থেকে দাবা খেলতে পছন্দ করতে পারো দাবা খেলতে? না, আমি পারি না দাবা খেলতে, কিন্তু এই ছবিটা করতে গিয়ে দাবার সঙ্গে একটুখানি পরিচিত হয়েছি। তবে আমার বাড়িতে অনেকেই খেলে দাবা, আমার ছেলে পারে, আমার হাজব্যান্ড দাবা খেলতে পারে। তো দাবা নিয়ে সবার খুব ইন্টারেস্ট আর কি, মানে কিন্তু আমার মনে হয় দাবা ইজ আ ফ্যান্টাস্টিক ব্রেন গেম, যেটা আমার মনে হয় বাচ্চারা অনেক বেশি উর্বর হয় দাবা খেললে, এবং মানে পেশেন্স লেভেলটাও বাড়ে। এবং আমি যেটা শিখেছি দাবার থেকে এটা হচ্ছে পেশেন্স। আর আমার খুব ভালো বন্ধু দিব্যেন্দু বড়ুয়া, ওর কাছে দেখেছি, ইভেন ও আমাকে বলেছিল যে এরকম আমার ছেলেকে বলেছিল যদি আমার ওর একাডেমিতে পাঠানো যায়, কিন্তু তারপরে তো সিঙ্গাপুর চলে গেল। তো আমি ইনফ্যাক্ট এই ছবিতে ওকে স্পেশালি ইনভাইট করবো টু কাম। আর দাবা নিয়ে যখন ছবি, ঋতুদি তোমারই একটি ছবি উইন্ডোজের ছবি, প্রাক্তনে যদি একটা গান আমরা মনে করি যে তুমি যাকে ভালোবাসো, ওখানে একটা লাইন আছে, আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল, তো দাবার বোর্ডটাও আছে। জীবন মানে তুমি যেটা বললে জীবনের খেলা, দাবা মানে এখানে দাবারও তো একটা সংলাপ আছে, জীবনটাই তো দাবার বোর্ড এরকম। তো এই যে জীবনের যে আমরা চাল দিই সেটাও তো কোথাও ওই দাবার সাথে একটা, যদি আমরা সিমিলারিটিস দেখি যে জীবনের চালের ভুল হলেও তো অনেক ক্ষেত্রে অনেক কিছু এদিক ওদিক হয়ে যায়, তো এই পুরো জীবনটাই তো দাবা খেলার সাথে একটা মিলিয়ে দেওয়া যায়। এই জিনিসটাকে তুমি কীভাবে রিলেক্ট করো? খেলার সাথে জীবনের অনেক মানে জায়গায় আমরা মিল খুঁজে পাই, কিন্তু দাবা এবং জীবন সত্যিই কোথাও না কোথাও গিয়ে মিল খায়। কিন্তু সেগুলো যদি আমরা সত্যিকারের চালগুলোকে যদি সত্যি ভেবে চিনতে ঠিক মতো দিতে পারি, তাহলে হয়তো সেখানে উত্তরণের গল্পটা একটা অন্য লেভেলে যাবে। কিন্তু অনেক সময় আমাদের ভুল চালও হয়ে যায় এবং জীবনটা অনেক এলোমেলোও হয়ে যায়। তবে জীবন ইজ অল অ্যাবাউট এলোমেলো, আবার ঠিক জায়গায় দুটোকে কম্বাইন করা। তো দুটো মিলিয়ে জীবন আমাদের অনেক কিছু শেখায়।
একদম। আর দাবারু মূলত সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে একটা তৈরি হওয়া ছবি। এখানে তুমি তার মায়ের ভূমিকায় অভিনয় করছো। রিসেন্ট, হ্যাঁ, টিনেজ অবধি দেখানো হয়েছে। আর রিসেন্টলি আমরা দেখছিলাম ট্রেলার লঞ্চে সূর্যদার মায়ের সঙ্গে তোমার দেখা হয়েছিল। এরকম একটা মানে আটপৌড়ে ক্যারেক্টার যদি আমরা বলি, এটা তোমার কতটা, তোমার কাছে চ্যালেঞ্জ ছিল এই ক্যারেক্টারটা? সূর্যদার মাকে তখনও দেখলাম যে ওরকম আটপৌড়ে শাড়ি পরে আছেন, তার মানে বুঝলাম যে ওনার বেসিক জায়গাগুলো, ওনার যে পার্সোনালিটি বা ওনার যে আইডেন্টিফিকেশনের জায়গাগুলোতে উনি খুব স্ট্রং, যে আমি এটাই এবং আমি আমার ছেলেকে এভাবেই তৈরি করেছি এবং এটা আমি। তো ওই ডিটারমিনেশনের জায়গাটা কিন্তু দারুণ লেগেছে আমার, এবং এই ছবিতেও সেটা বারবার ফিরে এসেছে, এই ডিটারমিনেশনের জায়গাটা একদম। আর মানে বলা হয়ে থাকে একটা সন্তানের জীবনে তার মায়ের ভূমিকা কিন্তু অনেকটা থাকে। তো মা হিসেবে তুমিও একজন মা, আর তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তোমার জীবনে মায়ের ভূমিকা তুমি কী বলবে, কতটা? আমার জীবনে আমার মায়ের ভূমিকা, মানে মাকে আমি এক কথায় ডিসক্রাইবও করতে পারি না। আমি বলি মা আমার কাছে, মা একটা পৃথিবীর মতো, মানে মাকে দেখা মানেই পৃথিবীকে জানা, ঈশ্বরকে জানা। তো কারণ মাই আমাদের এই পৃথিবীতে এনেছে। তো মায়ের, আজও মায়ের শাসনের বাদ আমি পড়ি না। মা এখনও আমাকে শাসন করে, এখনও বকাবকি করে, এখনও বলে যে এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, নিজের শরীরে যত্ন নাও, এই খাওয়া করো, এইটা করো, সেইটা করো। তো মাদের ওই শাসন ভালোবাসা সারা জীবনের সম্পদ বলে আমি মনে করি। তো মা হচ্ছে মানে চিরন্তন ভালোবাসা। একদম। তুমি যখন বললে যে শাসনের কথা, তুমি যখন অভিনয়ে আসছো, মানে তোমার যখন স্কুল লাইফ কলেজ লাইফ সেই সময় কি আরও বেশি কঠোর ছিলেন তোমার মা? কিছুটা তো ছিলই আমাদের, মানে আমাদের অনেক, মানে আমরা অনেক অনুশাসনের মধ্যেই মানুষ হয়েছি। আমরা অনেক মানে জীবনে অনেক মানে স্ট্রিক্ট মানে নর্মসের মধ্যে মানুষ হয়েছি, তাই জন্যই বোধ হয় আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে মনে হয় যে ওই শাসনগুলো আমাদের জীবনে খুব প্রয়োজনীয় জায়গা ছিল, এবং আজকালকার বাচ্চারা হয়তো অত শাসন মানতে চায় না। এখন আবার আমেরিকাতে তো অনেক রকম নিয়মও, বিদেশে অনেক বেশি, আমি জানি না এটা এখন এখানেও খুব লাগু কি না, এখন নিয়ম হয়েছে যে বাচ্চাদের সাথে জোর গলায় কথা বলা যাবে না, বাচ্চাদেরকে কিছু বলা যাবে না, শাসন করা যাবে না, তাতে নাকি লিগাল কোনো হ্যাসল হয়। তো কিন্তু হয়তো সেটা হতে পারে, কিন্তু আমার মনে হয় মা বাবার মানে খুব মানে অর্গ্যানিক একটা শাসন হয়, যেটা আমার মনে হয় প্রত্যেক বাচ্চারই দরকার, একদম, তাদেরকে বড় হওয়ার জায়গায়। তুমি শাসনের কথা বললে, তোমার মায়ের কথা বললে, মা হিসেবে তুমি কিরকম? তুমি কি খুব স্ট্রিক্ট? ভীষণ বেশি আমি স্ট্রিক্ট নই অ্যাকচুয়ালি। আমি খানিকটা বাচ্চাদেরকে তাদের নিজেদের জায়গাটা দিই, কিন্তু কিছু কিছু ব্যাপারে আমি বলি যে না, এইগুলো আমার তরফ থেকে তোমাদেরকে আমি বলবই, কারণ এটা আমি মনে করি যে মা বাবার এটা শিক্ষা। শিক্ষাটা তোমরা নেবে কি নেবে না সেটা বড় কথা না, কিন্তু শিক্ষাটা যদি নাও তাহলে ইউ আর বেটার হিউম্যান বিংস হবে জীবনে। কিন্তু শিক্ষাটা আমি দেবই, সেটা তোমার ভালো লাগুক আর নাই লাগুক। একদম। মাতৃত্ব নিয়ে যখন কথা বলছি, ঋতুদি সামনেই মাদার্স ডেও আসছে, তোমার কাছে যদি জিজ্ঞাসা করি মাতৃত্বের সংজ্ঞাকে কীভাবে ডিসক্রাইব করবে, মাতৃত্ব শব্দটাকে? ইনফ্যাক্ট এই মাদার্স ডেটা খুব স্পেশাল আমার জন্য, 12ই মে, আমার মেয়েরও জন্মদিন সেদিন, আর সেই দিনই মাদার্স ডে পড়েছে, আর আমাদের দাবারুও রিলিজ হচ্ছে। তো ফলে প্রত্যেক মাই খুব ইন্সপায়ার্ড ফিল করবে যে এই দিনটা এরকম একটা সিনেমা যদি বাচ্চাদেরকে নিয়ে দেখানো যায়, কারণ মাদার্স ডের জন্য একটা আইডিয়াল একটা সিনেমা। এবং আমি মনে করি মারা হচ্ছে, মানে মারা হচ্ছে জীবনের সম্পদ। মাদেরকে আনন্দ করে রাখা, সুন্দর করে তাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকাই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো লাগার জায়গা। তো মা আর সন্তানের বন্ধন হচ্ছে ইটার্নাল, চিরন্তন বন্ধন অবশ্যই। আর ঋতুদি, আমরা যদি দেখি যে উইন্ডোজের প্রাক্তন, বেলা শেষে, বেলা শুরু আর মে মাস, মানেই কিন্তু হিট, সুপার হিটের একটা বন্যা থাকেই। তো সেই ট্র্যাডিশন মেনে এই মে মাসেই আসতে চলেছে আবার দাবারু, তার একটা পার্ট, আবার তুমিও। কতটা এক্সাইটেড? ভেরি ভেরি এক্সাইটেড, কারণ উইন্ডোজের সাথে অনেক পুরনো সম্পর্ক, এবং তা আমি সেই ছবিতে থাকি আর না থাকি, কিন্তু কোনো না কোনোভাবে আমি জড়িয়ে থাকি ওদের সাথে, এবং আমার কাছে খুব প্রাউড মোমেন্ট হয় প্রত্যেকটা ছবির সাকসেস। এবং এই ছবি তো আমার কাছে আরও বেশি, কারণ এই ছবিতে আবার উইন্ডোজ নতুন করে প্রমাণ করবে আর একটা নতুন দিক মানে স্পোর্টসের এরিয়াতে। তো আই এম ভেরি ভেরি এক্সাইটেড। 10th মে আমাদের ছবি আসছে দাবারু, আপনারা সবাই দেখুন। অনলাইন বুকিং শুরু হয়ে গেছে, বুক মাই শোতে বুকিং শুরু হয়ে গেছে, প্লিজ আপনারা সবাই মিলে সাপোর্ট করুন একটা দারুণ উদ্যোগকে, দাবারু দাবিয়ে দেখুন। একদম, খুব ভালো বললে তুমি, দাবারু দাবিয়ে দেখুন। আমরা আড্ডা দিচ্ছি শেষ করব, তার আগে তোমাকে কয়েকটা শব্দ আমি বলবো, তুমি নিজেকে সেই ভূমিকায় কতটা নাম্বার দেবে এবং কেন? মা হিসেবে নিজেকে কতটা নাম্বার দেবে? 10-এ 6 out of 10, 60% করতে পারি, 40% হয়তো আরও ভালো মারা করতে পারে।
না সেটা তো তুমি চেষ্টা করো, সেটা সিক্স রাখলাম, মানে অ্যাভারেজের থেকে একটু বেশি। আচ্ছা, তুমি বাচ্চারা বলতে পারো এই উত্তরটা, মা হিসেবে বললে তুমিও কারো সন্তান, সন্তান হিসেবে নিজেকে কতটা নাম্বার দেবে? 70% চেষ্টা করি সব কিছু করার মার জন্য, কিন্তু 100% করা উচিত, কারণ অনেক সময় ব্যস্ততার জন্য অনেক সময় বাইরে চলে যেতে হয়, মানে যতটা হয়তো মাকে, মা বাবা তো নেই, মাকে যতটা, মার শরীর খারাপ ছিল রিসেন্টলি, যতটা পেরেছি রাতে রাতে গিয়ে মার সাথে দেখা করা, হসপিটালে সেই দৌড়াদৌড়ি, কিন্তু তা হলেও আমার মনে আরও বেশি করা উচিত। একদম, স্ত্রী হিসেবে নিজেকে কতটা নাম্বার দেবে? সেটা তো সঞ্জয় দেবে, আমি তো বলতে পারবো না, তবে আমি মনে হয় 80% দিই আমি স্ত্রী হিসেবে, কিন্তু আরেকটু হলে 20% হলে বোধ হয়, আমার বরচে আমি 100%ই করি, কিন্তু আমি যেভাবে ট্রাভেল করি আর যাওয়াই, এখন নিজেকে একটু প্যাট করছি যে যেভাবে সিঙ্গাপুর আমি, আমাকে সবাই বলে যে মানে মনে হয় যে শ্রীরামপুর আর কলকাতা করছি, তো তাতে আমার বরের একটু অ্যাপ্রিসিয়েট করা উচিত বেশি। তার মানে তুমি নিজেকে কিন্তু মা সন্তান হিসেবে, স্ত্রী তার থেকেও স্ত্রী হিসেবে একটু বেশি নাম্বার দিলে, 8 দিলে। বন্ধু হিসেবে নিজেকে কত নাম্বার দেবে? 100। একদম, এটাই এক্সপেক্টেড ছিল, কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত যাদের বন্ধু তারা কিন্তু বলবেন ঋতুদিকে সব সময় পাওয়া যায়, বাট তুমি 100 কেন? আমি মনে করি বন্ধুত্বের, মানে বন্ধুত্বের জায়গায় আমি সবসময় মনে, আমি চাই যে আমি আমার বন্ধুদের পাশে সবসময় সেইভাবেই থাকি যেভাবে আমার বন্ধুরা আমাকে চায়, এবং আমি বন্ধুত্বকে বিশ্বাস করি এবং বন্ধুত্বের জন্য অনেক কিছুই আমি স্যাক্রিফাইস করি। খুব সুন্দর বললে দিদি, আড্ডা জমে উঠেছে, শেষ করব, দাবারু আসছে, দর্শকদের জন্য কি বলতে? দাবারু আসছে, প্লিজ দেখুন 10ই মে হই হই করে আপনার প্রিয় প্রেক্ষাগৃহে গিয়ে, এবং দাবারু আমাদের জীবনে একটা দারুণ এক্সাম্পল সেট করবে, ওয়েট করুন গরমের ছুটির সারপ্রাইজের জন্য। থ্যাংক ইউ, এতক্ষণ আপনারা দেখছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তকে, এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।